তোমরা দেখছো বিউটি এন্ড মেকআপ স্টুডিও আর আমি মিষ্টি নতুন বছর আসতে কিন্তু আর বেশি বাকি নেই নতুন বছরে যে ফার্স্ট জানুয়ারিটা থাকে সেটাতে কিন্তু সবাই কম বেশি একটু হয়তো বাইরে যায় তো সেই বাইরে যাওয়ার কিভাবে তোমরা একটি সুন্দর মেকআপ ক্রিয়েট করবে আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে এই লুকটি ক্রিয়েট করেছি কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করবে আর কিভাবে আমি মেকআপটি ক্রিয়েট করেছি সেটা যদি জানতে চাও তাহলে এন্ড পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখতে হবে আজকের ভিডিওটি তাহলে চলো দেরি না করে স্টার্ট করে দিই আমি আমার ফেসটাকে ক্লিনজিং করেছি তারপর টোনার অ্যাপ্লাই করেছি এবং এখন আমি ময়েশ্চারাইজিং অ্যাপ্লাই করছি এটা নিভিয়ার সফট ক্রিম ভালোভাবে অল ওভার ফেসে এটা আমি অ্যাপ্লাই করছি এরপর আমি আমার আইব্রোটাকে করে নিচ্ছি একদমই আর্টিফিশিয়াল করব না যেটুকু আমার লেন্থ আছে আমি সেটুকুর মধ্যেই আইব্রোটাকে রাখব আর বেশি ডার্কও করব না এরপর আমি একটি কনসিলার নিয়েছি এটা মেপলিনের শ্যান্ড কনসিলার এটাকে দিয়ে আমি আইব্রোটার চারিদিকটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে আইব্রোটা খুব ভালো লাগে এবং আই বেসটা করে নিচ্ছি তোমরা এটি কিন্তু ফাউন্ডেশন দিয়েও করতে পারবে তারপর আমি একটি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ড্যাবিং মোশনে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এরপর আমি একটি স্কিন কালারের আই শ্যাডো দিয়ে ভালোভাবে এটাকে সেট করে নিয়েছি যাতে ফাউন্ডেশনটা উঠে না যায় এরপর আমি একটা পিঙ্ক কালারের আই শ্যাডো নিয়েছি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ক্রিজ লাইনটি তারপর আবারও একটু ডার্ক মেরুন কালার নিয়ে ক্রিজ লাইনটায় আমি ব্লেন্ড করছি ভালোভাবে এরপর আমি কাট ক্রিজ করছি হাফ কাট ক্রিজ তার জন্য একটি ফাউন্ডেশন নিয়েছি এটা ক্রাইলনের ফাউন্ডেশন তোমরা কিন্তু যে কোনো ফাউন্ডেশন দিয়ে এই কাট ক্রিজে কাটতে পারবে তো আমি এইভাবে কেটে নিলাম এরপর কিন্তু এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে কোনার দিকটি এরপর আমি এটা ফিঙ্গার দিয়ে করছি তারপর আবারও একটি ফ্লাফি ব্রাশ দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করছি যাতে কোনো রকম দাগ না থাকে এরপর আমি এখানে একটি হালকা ব্রাউন কালারটা একটু গ্লোজি আছে সেই আই শ্যাডোটা নিয়েছি সামনের পোর্শনটাতে আমি এটা অ্যাপ্লাই করছি ভালোভাবে পুরো যেটা যেটুকু আমি কাট ক্রিজটা করছি সেটুকুতে আমি অ্যাপ্লাই করেছি আর একদম যে সাইডের দিকটি সেটাতে আমি ব্ল্যাক এবং হালকা মেরুন কালার নিয়ে অ্যাপ্লাই করছি এই দেখো ঠিক এই জায়গাটি এবং খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো রকম দাগ না বোঝা যায় সেটা আগে দেখতে হবে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এরপর আমি প্রাইমার অ্যাপ্লাই করছি প্রাইমারটি কালারভাবে অল ওভার ফেসিটা আমি অ্যাপ্লাই করছি আর তার সাথে সাথে যে জায়গাগুলো আমার লাইন পড়ে ফাইন লাইন সেই জায়গাগুলোতে আমি একটু বেশি অ্যাপ্লাই করছি যাতে ফাইন লাইনসটা না পড়ে এরপর আমি নেক্সের একটি সেটিং স্প্রে ইউজ করছি যাতে মেকআপটা অনেকক্ষণ স্টে থাকে এরপর আমি ইয়েলো কারেক্টার অ্যাপ্লাই করছি এটা ক্রাইলনের ইয়েলো কারেক্টার তোমরা যে কোনো কোম্পানির কারেক্টার ইউজ করতে পারো আমি আন্ডার আইতে এবং আমার মাউথের চারপাশটিতে এটি অ্যাপ্লাই করলাম যাতে ডার্ক যে এরিয়াগুলো আছে সেগুলো যেন ঢেকে যায় এরপর আমি বেস মেকআপটা করছি ফাউন্ডেশনটা নিয়েছি ল্যাকমি ল্যাকমি দিয়েই আমি পুরো বেস মেকআপটা করব ফেসের তো ফার্স্টে আমি ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করেছি ফেসের মধ্যে তারপর একটি বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি অবশ্যই বিউটি ব্লেন্ডারটাকে তোমরা জলে ভালো করে ভিজিয়ে নেবে তারপর অ্যাপ্লাই করবে এরপর আমি নেকেতেও অ্যাপ্লাই করেছি ফাউন্ডেশনটি এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমি আন্ডার আইতে কনসিলার অ্যাপ্লাই করছি মেড্রিনের শ্যান্ডটি ফরহেড নোজ এবং চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে হাইলাইট হয় এরপর আমি আবারও বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ড্যাপিং মোশনে ব্লেন্ড করছি
ভালোভাবে ব্লেন্ড করবে, যাতে কোনো জায়গায় একটুখানি বেশি বা কম যেন না লাগে, তাহলে কিন্তু মেকআপ একদমই বাজে লাগে। এরপর আমি একটি লুজ পাউডার নিয়েছি, এটা ল্যাকমির লুজ পাউডার, যাতে মেকআপটা অনেকক্ষণ স্টে থাকে বা কোনো সুইচ না আসে স্কিনের মধ্যে, তার জন্য এটিকে দেওয়া। এরপর আমি কাজল অ্যাপ্লাই করছি, এটা ল্যাকমির কাজল, আমি ওয়াটার লাইনে এটি অ্যাপ্লাই করছি। এরপর আমি চোখের পাতার উপরও এটা অ্যাপ্লাই করছি, তাতে খুব ভালো লাগে চোখটিকে দেখতে এবং একটু বড়ও লাগে। এরপর আমি হালকা কালারের মেরুনটিকে নিয়ে এই কাজলটিকে স্মাচ করছি, ভালোভাবে স্মাচ করছি, হালকা ব্ল্যাক কালারও নিয়েছি। এরপর আমি পাউডারটিকে ঝেড়ে নিচ্ছি, যে পাউডারটি ছিল সেই পাউডারটিকে ঝেড়ে নিচ্ছি। অবশ্যই 5 মিনিট মতো রাখবে ফেসে পাউডারটি। এরপর আমি লাইনার ইউজ করছি, লাইনারটি নিয়েছি আমি ল্যাকমি, একদমই ইনার থেকে আমি এটাকে টানছি, ইনারটা একদম শুরু করেছি, তারপর আস্তে আস্তে লেন্থটাকে বাড়িয়েছি এবং আমি উইং আইলাইনার করেছি মেকআপটিতে। নেক্সট আমি হুজা বিউটির লিপস্টিক অ্যাপ্লাই করছি, এটা মেরুন কালারে, খুব সুন্দর কালার, এটা সব স্কিন টোনে কিন্তু খুব ভালো লাগে। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করছি, এটি ব্লু হ্যাভেনের, চোখের উপরের পাতা এবং নিচের পাতা দুটিতেই আমি মাস্কারাটা অ্যাপ্লাই করছি। আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করিনি, তোমরা চাইলে ফলস ল্যাশ অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি ইনগ্লটের, এটি খুব সুন্দর হাইলাইটার। আর আমার পুরো মেকআপটি কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। লাইক করতে একদম ভুলবে না। ভিডিওটি যদি তোমাদের একটু হেল্প হয় তাহলে বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবে না। কমেন্ট করবে আর নতুন ধরনের কি ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে। সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি, পাশে বেল আইকনটা প্রেস করবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে একটা ছোট্ট নোটিফিকেশন চলে যাবে যে মিষ্টি ভিডিও আপলোড করেছে। মিস করবে না কিন্তু একটাও ভিডিও, আমরা প্রত্যেকটা ভিডিওই তোমাদের নতুন নতুন কিছু শেখানোর জন্য আমি নিয়ে আসি, তাই একদম মিস করবে না। আজকের মতো বাই বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ।